অধীর ভক্তি আজ 3 বছর হলো হারামজাদা 5 টাকা নিয়ে গেছে সুদে মূলে 999 টাকা 30 পয়সা ওই ছোট লোককে যদি আমি একবার পাই পেটটা চাল দিই ছালা টাকা টাকা গুঞ্জে নাকি রে চরম চরম আওয়াজ হচ্ছে যা হয় হবে এ কথা সে কথা ফাঁকে টাকা বলি ও ছোট মরল হ্যাঁ ওই ও ছোট মরল হ্যাঁ বাবু ভাইটা আছেন নিশ্চয় আবার কোন হারামজাদা বিপদে পড়েছে আগে জেনে লিখ কি বটে বলি তুই কে রে বেটা আমি রে তোর বাবা যা এ টাকা পেলাম না রে হারামজাদা শালা মুখের দোষে টাকা গেল আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে গো আর বলছে আমি রে তোর বাবা আগে জেনে লি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে এসেছে যদি বলে টাকা দিতে তাহলে দরজা খুলবো আর যদি বলে নিতে হারামজাদাকে দরজা তৈরি করব বলি হারে বেটা তুই নিতে না দিকে না তোর মায়ের কাছে সুইতে এ টাকা পেলাম না রে ও দিতে দিতে টাকা দিতে লয় তোর মুখে মুতে দিতে जय मा काली मा को कतदिन पर सूदे टाका फेर दिच्छे ए जाय ना दाड़ा दाड़ा जा दरजाओ खुले जो आमार पाओ ढुके गेछे टाका पेलाम ना बोधहय दादू तुम चुल কতদিন পরে মনে পড়ে গেছে পরেশের মা পাঠিয়েছে শালা পরেশের মায়ের নাম শুনে তো শালার পেলে হয়ে যাবো কত বড় হয়ে গেছে আমার পরেশের বিয়ে এই শালা বুড়ো ভাষাটা কি বলছো আমার ছেলের বিয়ে তুমি কি বলছো ভাষাটা হ্যালো কত বড় বইতো থাকে ভালো তাই পরশু মা বইল থাক কেন বলতে পারে বুঝে নিয়েছি তাহলে আবার টাকা দেবে রে পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়ল ওকে বিয়ের নিমন্ত্রণটা আগে করেছে তাই না জানি শালো চরম বুঝে জানি শালো আমার কলা বুঝে না পরেশের মা বইল থাক এইবার বুঝে লি আর বলছো আমাকে বলতে দেবে না রে পরেশের মা বলেছে ছোট মোটর বয়স্ক মানুষ বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো তাই না চালে বলছে মুখ দিয়ে না পেলে পুন দিয়ে ভরে দেবো
না পরেশের মা বইল এইবারে ঠিক বুঝেছি কিরকম পরেশের মা বলেছে ছোট মুড়ল বিয়েতে এসে মিষ্টি ক গন্ডা খেতে পারবে জেনে এসো জানি বলছে না খেতে পারলে দানা বেশ খাবো শালা শালা কত বড় বৈদ্যুত একদিন খাম মারতাম না পরেশের মা বইল পরেশের মা বইল এ কথা সে কথা ফাঁকে থাকে হাজার পঞ্চাশে হাজার পঞ্চাশে বাবরে আজ তৃণমূলে মিছিলে লোক গো হারাম জাদা এমন করে বলছিস যেন পার্টিটা তোর বাপের তৃণমূলে মিছিলে লোক হয়েছিস তো তোর কি যায় আছে আমার বাবা কি আমি বললাম নেতা দিকে আমাকে আমার বউ কাটা বিধবা ভাতা দাও দিল না এই মূর্খ তো মোর বিধবা তোর বউ বিধবা ভাতা পাবে তো আমি মরি যাওয়ার পর লিয়ে কি কা ধুই জল খাবে তোর বউ খাবে হ্যাঁ বউ কি খাওয়া দিবে আমাকে এক গুদি দে হারাম জাদা আ দিছ না আগে বিধবা ভাতা আলে দাও তাই ওই পরশমা বইল পরশমা বইল হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা দিতে হবে লালা স্বর্ণ ধান পাকদা হয়ে পড়ে গেল টাকা নাম শুনে ধানের মতো পাকে দিয়ে বইল হারাম জাদা আজ তিন বছর হইলে পাঁচ টাকা লিয়ে গেছে ফেরত দেয় নাই আজ ছোট লোককে বসাবো টাকা দেবো মাইরে হ্যাঁ ওই কালী তোলা দিকে জোড়হাত করে দাঁড়া মা কালী মা টাকাটা বেলি তোকে মাঠা দেবো মা আমি টাকা বের করছি যদি কিনতে না পারি লোকের গোল থেকে বার করো মা গো মা টাকা ধর হ্যাঁ ধরে বাবা বাবা ওরে বাপারি এ শালো বেরুত দিনই গাড় রে মনে নাই আজ তিন বছর হইলে পাঁচ টাকা লিয়েছিস ফেরত দিনছিস তুমি আচ্ছা ছোট লোক বটো কেসার লোক আমার লিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে চাপ হারাম যে তোমার খাতায় লেখা আছে না পাবি লিবি চাবি নাকি যাবি রে এই তুমি পাবো তো চাবো তাহলে মাইর চাবো নাকি বেরো বেরো বাড়ি থেকে বেরো এক ছোট লোককে টাকা দেবো না সব ব্যাংকে ভরে দেবো নি ভুলে পয়সা সুদ তুলে তুলে খাবো তাই ছোট লোক হারি বাগ থেকে টাকা দেবো না এই যে বাবু বাড়িতে আছেন মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে বলে তুমি কে গো আমি পরেশের মা বলছি পরেশের মা ওরে বাবারে পরেশের মা আছে রেছে দাঁড়াও দাঁড়াও দরজা খুলছে দাঁড়াও দরজা খুলো এত রোদ রুদে কত কষ্ট করে হেঁটে চলেছিস বাবা রে কত খেয়ে লেগেছি গৌরী বাবা রে বাবরে আর বলো না আসবো না আমার দরকার বলেই তো এসেছি কই একটা মোবাইল কিনে দাও নি তাহলে ফোন করে জানা দেব আমার কি দরকার মোবাইল মোবাইল রবিবার দিন ঠিক দশটার সময় চলে আসবা চাই না কিনটাচ কিনে দেবো কিনটাচ কিনটাচ দিতে আমার ওর কোমেল টাচ করে দাও হ্যাঁ আমাকে ভালো আই বাজার বসে মা আমি থাকতে কি এমন দরকার তোমার আমার টাকার দরকার টাকা হ্যাঁ কত টাকা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ পঞ্চাশ কি বলছো বরসের মা আমি তোমাকে এক লাখ দেবো দরকার হইলে আরো দেবো আর আমার পাঁচ টাকা বেলায় পোঙায় বেরিয়ে দেবো ছালো কত বড় বই তো বলো আমি জানি তো আচ্ছা আমার স্বামী এসেছিল ওই কেলি হারাম জাদা হ্যাঁ আজ ন মাস হইলো আমার চোখ আর ডেঙ্কাই নাই তাহলে শালা বুঝো কত বই তো দেখো এখন আমাকে পোঙায় বেরিয়ে তাড়িয়ে দিলে আমাকে আই বাই পরশের মা হ্যাঁ ওই ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে তুমি কি করবা ও মা আমার ছেলের আমার পরেশের বিয়ে দেবো গো পরশের মা পরেশ জি তোমাদের ছেলে এই কথা কে বলেছে কেন বলো তো পরেশ জি তোমাদের ছেলে এই কথা কে বলেছে কেন পরেশ তো আমার ছেলে তাই ভাবছি আমি কালো আমার বউ কালো আমার বেটাটা ভরসা হইলো কি কইছি না 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 আমি কি ভাগ চাষ করেছি নাকি রে না না আমি ভাগ চাষ করি নাকি এই দেখেছো এই দেখেছো এই আই বাড়ি আই কথাই কথাই জিজ্ঞেস করে ভুলে যাচ্ছে বলো সেই যে সেই তোমার নাভির নিচে হ্যাঁ নাভির নিচে একটা ফোড়া হয়েছিল
সেটা এখন কেমন আছে? পুরি বাবা রে, না না ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি কই? এ মালিকি, এ মাগি আই বাড়ি আই, আর বলো না, আই মাগি খেলা হবে আই। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেই তুমি ঘুষ করার থেকে একটা এত বড় মল মেলে দিলে। কি বলবো মাইরি, টিপে যখন বার করে লাগাচ্ছি না, একেবারে ঠান্ডা বরফ হয়ে যাবে। হবে না কেন, দামি মলম যে দামি মলম। আর ওই আমার মিনসে নামুনে কোথার থেকে একটা ছোট পাড়া মলম এনেছে গো, টিপে বারবার লাগাচ্ছি কিছুই হচ্ছে না, শুধু লঙ্কা বাটার মতন হু 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 করে চলছে। ওসব রাখাল বাকাল মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওটা ঢোল কোম্পানি মলম, আমারটা জ্বলন কোম্পানি। আই মাগি বাড়ি আই, তো জ্বলন থামবে না। আই আই মাগি বাড়ি আই। পরেশের মা কি ঠিক আগে? হ্যাঁ ঠিক দুপুর বেলাতে। হ্যাঁ চুপি 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 চুপি। হ্যাঁ আমার ঘরে আসতে। হ্যাঁ নেওয়া তো দুজনে তা করে হইতো না। ওরে তাই ভাবছি বাসন দোকানে বাসন ধুতে এত টাইম লাগে কি? ও মাগি তো রান্না ঘর ধুয়ে চলে গেছে। ওগো আই তোমারে আই। তখন দেখো বয়স হালকা ছিল, ছেলে পেলে হয়নি, এখন লজ্জা লাগছে গো। কতদিন হয় নাই, পরে সময় একবার লাগাও। লাগাও আজ লাগিয়ে মজা দেয়, আজ ভূমিকম্প হয়ে যাবে না, একবার লাগাও। লাগাও আজ ফানা ফানা করে দেবো। তোমার খুব মন হয়েছে? কতদিন হয় নাই। তোমার যখন মন হয়েছে তাহলে একবার লাগাই। লাগাও 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 মারামারি করছে, একটা লেংটি দূরে একটা ধেরি দূরে মারামারি করতে করতে লেংটি দুটো তোমার মাথায় ঝপাং করে পড়ে যাবে। শালা বিশ দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটি কে মারে দেয়? মদ ভাঙি খাই এলো আমার সাথে ঝগড়া কর, মদ ভাঙি খাই এলো আমার সাথে ঝগড়া কর, রাখাল নেই দেখোয়ে পরশু রাতে আমি ঠেলছি, আমার যাচ্ছে না। ও মা জোরে ঠেললো, হচ্ছে না গো হচ্ছে না, আরো একটু জোরে ঠেললো, হচ্ছে না গো। বুড়ো বয়সে রস কম নাই তো, মজা ঠাড়ো হচ্ছে না, মজা লড়াতেও ছাড়ছে না। যেই জোরে মজা লড়াতে গেছে আর ধুতির কাঁচা খুলে চলে গেছে। না পড়ছে মা। হ্যাঁ এমনি খোলে নাই তাহলে? আমার মনে হয়েছে কেলে বিড়ালটা এসছিল। হ্যাঁ নি পোল্ট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে আমার ধুতিতে ধরে নিয়েছে। নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে চাপেক মাথা, নুনুর মায়ের গুণের কথা শুনে ধরে চাপেক মাথা, ফুসুরে ফাসুরে করতে ছিল ছোটকারের সাথে একদম জড়িয়ে ফুটান দিল সন্ধ্যারাতে, এখন নুনুর বাপে দমে জড়িয়ে ফুটান দিল সন্ধ্যারাতে।
ঢেলা পড়েছে ঘরটা ধুলো হয়ে গেল গো পরেশ মা অত বড় মাটি ঢেলা কোথা থেকে এলো সাত কুলে তো কেউ নাই সাত কুলে তো কেউ নাই সাত কুলে যদি কেউ থাকতো তাহলে চিন্তা করতে কিন্তু এত পয়সা টাকা পয়সা খাবে কে পাকা বাড়ি করতে পারো না সেই মাটির বাড়ি রেখে দিয়েছে সাত পুরুষের কালে এই জন্য মাটি ছেড়ে ছেড়ে পড়ছে পরেশ মা এই বছরই ভেঙে দেবো নি পিলা দিয়ে দোতলা করবো দোতলা ঠিক আছে আবার বিয়ে হয় না বলে চুপ চুপ করিস থাকিস তুই ভালে ভালে সেদিন পটাম করে ভেঙে গেল আর আমি বড় এনে দিলাম সেই ছোট বড় তোমার লাঠি ছিল এইবারে মনে পড়েছে তুমি সেই নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে সেই ঘুষ করার থেকে এনে দিলাম তোমার কি আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না তোমার সেই ছোট লাঠি তোর মাকে পিছে লাঠি ভাঙবাই ছোট বড় লাঠি ছিল আমি বড় লাঠি এনে দিলাম ঠিক ঠিক আবার বিয়ে হয় না বলে চুপ করিস থাকিস তুই ভালে ভালে আবার বিয়ে হয় না বলে চুপ করিস থাকিস তুই ভালে ভালে গুণের কথা বলবো কি করে মুন্টুকে তো ভালো হইলো না যাই ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে যেতে হবে না